আমাদের বুঝি জেলে যাওয়া লাগে গো। এটা তো বাচ্চা না, এটা তো ভোলে বাবা। স্যার একে কাটা গাঁজা আবাদ করছি স্যার, ছাড়ি দেন স্যার, ভুল হয়েছে স্যার, পেটের দায় করি, বাড়িতে একটা ছাওয়া আছে স্যার, এই স্বামী স্ত্রী যা বিক্রি করি গেল স্যার, মাফ করে দিন স্যার, আর হবে না। আপনাকে তো ছেড়ে দেবো, কিন্তু আপনার স্বামীকে ছেড়ে দিচ্ছি না। সেদিন শ্বশুর বাড়িতে গাজার গোলা মজা করে খাওয়া, আর শ্বশুরের চোদ্দ তলা গঙ্গার গাবাতে চুপ করে শোবা। সর্বনাশ 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 সর্বনাশ, গ্রামে পুলিশ ঢুকছে, বাড়ির বাড়ির গাঁজাগুলো সরা লাগবে, গাছগুলো কই সরা। শুনো না, পুরুষ মানুষকে ধরে মহিলা মানুষকে ধরে না, তোমাকে ধরবে না, আর আমিও মহিলা সাথে তাহলে আমাকে ধরবে না। আসো সায়া বেলা বেড়া দাও। আমাদের সময় কোনো গাঁজা আবাদ করে না, আমাদের সময় বাইরে গেছে। সব জায়গা দেখো গাঁজা আছে কেন। সতীন কাজ হলো তোমার? সতীন মানে একটা ভাতের দুইটা মাইয়া, আমি একটা ও একটা আমার মনে হয় এটা ডুপ্লিকেট মহিলা স্যার। কি বলো? আমি বেলুন দেখছি স্যার, চলো চলো। বললাম না স্বামী নাই, বললাম এদিকে আসো। বললাম বেলুন দুটো দেখে নাই তো। স্যার একটা মহিলাকে এভাবে দেখতে পায় না স্যার। স্যার কি বদা, এসব কি গাঁজা আবাদ করিস আর মহিলার সাথে থাকিস? বেলুন দুটা ফাড়ে দেওয়া লাগে।